দিনে রোদ রাতে জল, দিন দিন বাড়ে ধানের বল। কৃষিতে বৃষ্টিপাতের ভূমিকা নিয়ে এমনই বাস্তবসম্মত বচন বেঁধেছিলেন মেধাবী নারী খনা। প্রাচীনকাল থেকে লোকমুখে তার এমন অসংখ্য বচন প্রচার পেয়ে আসলেও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবার চট্টগ্রামে আয়োজন করা হয় খনার মেলার। খনার বচনের তাৎপর্য তুলে ধরে তা পাঠ্যপুস্তকে স্থান দেয়া তাগিদ দেন মেলার উদ্যোক্তারা। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের খুলশীর চিত্রভাষা গ্যালারিতে গানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় খনার মেলা। গানে গানে খনার বচন পরিবেশন করেন শিল্পীরা। পরে এ বিষয়ে আলোচনায় অংশ নেন শিল্পী কফিল আহমেদ। আলোচনা শেষে চলে প্রশ্নোত্তর পর্ব, যা মুগ্ধতা ছড়ায় দর্শক শ্রোতাদের মাঝে। আমরা খনার ডাক, খনার বচন, এগুলো কিন্তু আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে বাংলাদেশের যেহেতু একটা বিশাল একটা অংশ কৃষিভিত্তিক সমাজ। যখন নারীবাদ সম্পর্কে আমাদের একটু একটু ধারণা হয়, তখন খনার জীবকর্তনের সঙ্গে নারীবাদের একটা সম্পৃক্ততা পাওয়ার পরে সচেতন নারী হিসেবে খুব স্বাভাবিক খনার প্রতি একটা পক্ষপাতিত্ব আমাদের আছে। আবহাওয়া, ফসলের যত্ন, কৃষিতত্ত্ব সহ নানা বিষয়ে জ্ঞানের পরিবাহক ছিলেন মেধাবী নারী খনা। প্রবাদ প্রবচনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন তিনি। তরুণদের মধ্যে তার জ্ঞান ছড়িয়ে দিতেই মেলার আয়োজন, বলছেন উদ্যোক্তারা। একটা মেলবন্ধন যদি আমরা করতে পারি খনাকে নিয়ে, খনার বিভিন্ন লজিকগুলো নিয়ে, তাহলে আমার মনে হয় আমরা একটা জায়গায় পৌঁছতে পারি এবং ডেভেলপমেন্ট হবে, এটা আমি আশা করি। আর খনার বচন বিখ্যাত হলেও তার জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। পাঠ্যপুস্তকে তার বচন ও এ সংক্রান্ত গবেষণা তুলে ধরার দাবি জানানো হয় মেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।